আজকে কোরআন সুন্না থেকে বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক কিছু কথা আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে যারা যুবক আছে, অবিবাহিত যুবক, এরা হয়তো মনে মনে ভাবতেছে, বুঝছি আজকে তো সব ওয়াজ বিবাহিতদের জন্য, কারণ যারা বিয়ে করছে এদের না সন্তান আছে বা সন্তান না হইলেও সন্তান হবে। আমরা তো মিসকিন, সন্তান থাকা দূরের কথা, এখনও বিয়ে শাদিও করি নাই। তো যুবকদেরকে বলবো, তোমরা যারা বিয়ে করো নাই, আজকের ওয়াজটা তোমাদের জন্য, আজকের মাহফিলের বক্তব্য লেকচার তোমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হবে। কেন ইফেক্টিভ হবে? কারণ এরা অনেকে বিয়ে শাদি করে সন্তান জন্ম দিয়া যে ওয়াজ শুনতেছে, তোমরা বিয়ের আগে যদি এগুলো শুনতে পারো আর মনে রাখতে পারো, আমার বিশ্বাস যে তোমাদের দাম্পত্য জীবন এদের চাইতে আরও বেশি চমৎকার হবে। এজন্য যুবকদের জন্য আজকের আলোচনা আরও বেশি ইফেক্টিভ। এক কথায় বলতে গেলে নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা সবার জন্য আজকের আলোচনাটা অত্যন্ত ফ্রুটফুল হবে ইনশা আল্লাহ। তো সন্তান কি আছেন না মাবুনরা আছেন? মাশা আল্লাহ, খুব ভালো হয়েছে। আজকের আলোচনা মা বোনদের জন্য আরও বেশি জরুরি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশা আল্লাহ। আমি অত্যন্ত অসুস্থতা নিয়ে এসেছি, কিন্তু এরপরেও আমি আমার সর্বোচ্চটিকে দিয়ে কোরআন সন্ন্যার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার ক্ষুদ্র গবেষণায় বাবা মা হিসাবে সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের কি কি হক আদায় করা দরকার, আমি গবেষণা করে করে কোরআন সন্ন্যা থেকে টোটাল 20টি পয়েন্ট খুঁজে বের করেছি। অর্থাৎ আপনি যদি এই 20টি পরামর্শ, এই পরামর্শগুলো আমার নয়, আল্লাহ এবং রসুলের, আপনি যদি এই প্রেসক্রিপশন গ্রহণ করে আপনার সন্তান আপনি লালন পালন করেন, আজ আমি আপনাকে একেবারে সুস্পষ্ট ভাষায় বলে গেলাম, আপনার সন্তান কোনো দিন খারাপ হবে না, ব্যাধব হবে না, দুষ্ট হবে না, লম্পট দুশ্চরিত্র হবে না, বরং আপনার সন্তান আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হবে, এতে কোনো সন্দেহ নাই। তো চলুন আমরা শুরু করি। যাদের কাছে স্মার্টফোন আছে আমি তাদেরকে বলবো, প্লিজ আপনারা এই 20টা পয়েন্ট নোট করে ফেলবেন, খাতা কলম থাকলে আরও ভালো, নোট করে নিয়ে যাবেন, কারণ এটা তো আপনাদের দিনই জ্ঞান অর্জনের জায়গা, মাহফিল তামাশার জায়গা নয়। এখানে আউল বাউলের মতো কিছুক্ষণ পরপর গান গাইয়া কিংবা মানুষকে হাসাইয়া কিচ্ছা কাহিনী বইলা এখান থেকে চলে যাওয়ার নাম মাহফিল নয়। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে, সেই জায়গায় যদি দিনচর্চার জায়গা না হয়ে তামাশার জায়গা হয়ে যায়, কৌতুকের জায়গা হয়ে যায়, তাহলে দিনচর্চার এই জায়গাটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এখান থেকে যারা চিল্লাইতেছে এদেরকে একটু দূরে সরাই দেন প্লিজ। তাহলে আমরা সন্তান লালন পালনের কয়টি ফর্মুলা নিয়ে আজকে কথা বলবো? সবাই বলেন কয়টি? আপনারা তো বললেন না, একটু পুরুষ মানুষের মতো উচ্চকণ্ঠে বলেন কয়টি? 20টি। তাহলে আমরা শুরু করি। নাম্বার ওয়ান, শুরু হয়ে গেছে কিন্তু শুনেন, আপনারা মন দিয়ে শুনুন। নাম্বার ওয়ান, এক নাম্বার, এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া। তাহলে পয়েন্টটা কি? নেককার মা উপহার দেয়া, অর্থাৎ দাম্পত্য জীবন শুরুর পূর্বে নেককার নারীকে বিয়ে করে আপনার দাম্পত্য জীবন আপনি শুরু করবেন। আমার বোনেরা যারা শুনতেছেন, সেইম আপনাদের বেলায় আমার পরামর্শ, নেককার ছেলে, দিনদার ছেলে, দিনদার জীবন সঙ্গী আপনি নির্বাচন করবেন। মনে রাখবেন, এটি হচ্ছে সন্তানের প্রতি প্রথম হক। বলবেন হুজুর, সন্তানের প্রতি প্রথম হকের সাথে বউয়ের কী সম্পর্ক? কারণ বউ হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। যদি ফ্যাক্টরি ভালো হয় তো প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও খারাপ। এই জন্য নবীজি বলেছেন যে যখন বিয়ে করবা তখন মেয়ের মধ্যে যে গুণাবলীগুলো দেখবা, সকল গুণাবলীর উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা,
মেয়ের দিনদারিতা, এই চারটি গুণাবলীর দিকে লক্ষ্য রেখে পুরুষ নারীদেরকে বিয়ে করে। আবারও শোনান, এক নম্বর মেয়ের ধন দৌলত, দুই নম্বর মেয়ের বংশমর্যাদা, তিন নম্বর হলো মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বর মেয়ের দিনদারিতা। নবীজি বললেন, এই চারটি গুণাবলীর মধ্যে ফজফার বিদাতিদ্দিন তারিবাতিয়াদান, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার বংশমর্যাদা যতই ভালো হোক না কেন, তার বাবার ধন দৌলত যত বেশি থাকুক না কেন, মেয়েটার ভেতরে যদি দিনদারিতা না থাকে, সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি না হয়, কোরআনের তেলাওয়াতকারী না হয়, জিকির আসগার তাসবিহ তাহলিলকারী না হয়, ওই মেয়েটা যদি পর্দাশিলা না হয়, এমন দিনহীনা নারীকে বিয়ে করে যদি আপনি ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে রূপসী কম হয়, সুন্দরী কম হয়, বংশমর্যাদা যদি ভালো না হয়, গরিব ঘরের মেয়েও যদি হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, যদি মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, তাসবিহ তাহলিল জিকির আজকারকারী হয়, পর্দাশিলা নারী হয়, এমন দিনদার নেককার নারীকে বিয়ে করে আপনি যদি আপনার সংসার শুরু করেন, মনে রাখবেন আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেছেন, দুনিয়ায় তোমরা দু চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। অন্য হাদিসে নবীজি বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যেই লোকটাকে, যেই বান্দাকে একজন নেককার স্ত্রী দান করেছেন, ওই লোকটা যেন ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে গিয়েছে। জীবনে একজন নেককার স্ত্রী পাওয়া মানে হচ্ছে ইসলামের অর্ধেক নেয়ামত পাওয়া। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সন্তানগুলো ভালো হবে। আপনি বলবেন, হুজুর কেমনে কেমনে আসেন, আপনাকে বুঝাই। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ভিত্তিক কথা বলে, বাস্তবিক কথা বলে আপনাকে বুঝাই। এই যে আমরা যারা এখানে আছি, আমরা কি মায়ের পেটের ভেতর থেকে এই সাইজ নিয়ে বের হইছি? না, ছোট্ট বাচ্চার আকারে আমরা মায়ের পেট থেকে সবাই এসেছি। আমরা এখানে সবাই একদিন ছোট সাইজের বাচ্চা ছিলাম না? মায়ের পেটে কিন্তু একদিনে এই ছোট সাইজের বাচ্চা তৈরি হয় নাই। এক ফুটা নাপাক পানি থেকে মানুষের পয়দা শুরু হয়, সৃষ্টি শুরু হয়। এরপরে আস্তে আস্তে নাপাক পানি ফুটা জমাট বাঁধা রক্ত হয়, এরপরে সেটা গুস্তপিণ্ড হয়, তারপরে বড় হাড্ডি হয়। তখনও হাত পা নাক স্ট্রাকচার ফেস কাটিং কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার চোখ নাক ঠোঁট হাত পা কান সবগুলো আস্তে আস্তে দান করেন, সুন্দর একটা ফেস কাটিং দিয়ে আল্লাহ আপনার একটা স্ট্রাকচার তৈরি করে এরপরে রুহ দান করেন। রুহ যখন মায়ের পেটে আসে, আমার মায়েরা বলতে পারবেন, সন্তানের নড়াচড়া তখন শুরু হয়। এইভাবে মায়ের পেটে একটি সন্তান পরিপূর্ণ আকার ধারণ করতে প্রায় ছয় থেকে দশ মাস দশ দিন পর্যন্ত সময় লাগে। এই যে মায়ের পেটে সন্তানের এই যে বিকাশ সাধিত হয়, ব্রণ থেকে যে ব্রণের বিকাশ সাধিত হয়ে সন্তান পূর্ণরূপ পায়, হিউম্যান এমব্রয়োলজি, ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, একটি শিশু পৃথিবীতে আসার আগে যখন সে তার মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ, বলেন তো কয় সপ্তাহে এক মাস হয়? 4 সপ্তাহ সমান এক মাস, তাহলে 16 সপ্তাহে কয় মাস? রাষ্ট্রপতির এলাকার মানুষ আপনারা, বাংলাদেশ চালাবেন আপনারা, বাংলাদেশ চালাচ্ছেন আপনারা, হিসাব নিকাশে কাঁচা হইলে তো হবে না। হ্যাঁ, 16 সপ্তাহ সমান কয় মাস? 4 মাস। এখন দেখেন, চিকিৎসা বিজ্ঞান বলছে, ব্রণ তত্ত্ববিদরা বলছেন, একটি সন্তান যখন মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে কান দিয়ে শুনতে পায়। আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান তো দেখি বহু দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু কোরআন থেকে এখনো পিছিয়ে আছে।
কারণ এই সাইন্টিফিক তথ্য আরো 1500 বছর আগে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন। এখানে আলেমরা বসে আছেন। শ্রবণ শক্তিকে আরবিতে বলা হয় সামআন, দৃষ্টিশক্তিকে আরবিতে বলা হয় বাসর বা বহুবচনে আবসার বলা হয়েছে। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা সাম এবং বাসর শব্দ দিয়েছেন, তত জায়গায় আল্লাহ বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে যদি আপনি যান, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। দেখবেন কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম, বাসর মানে চক্ষু মানে দেখার শক্তি, আর সাম মানে শ্রবণ শক্তি, সব জায়গায় বাসরের আগে সাম। মুফাসসিরগণ এই জন্য এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা দিয়েছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হলো একজন মানুষ জন্মের সময় শ্রবণ শক্তির আগে সে দর্শন শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে কোরআন এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত বাস্তবিক সত্য সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে? একটু পুরুষ মানুষের মতো জবাব দেন, কয় মাস আগে? এটা কোরআন বিজ্ঞান দ্বারা বাস্তবিক প্রমাণিত কথা। ওকে ফাইন, এখন সন্তান যদি জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকতে শুনতে পায়, আপনার বউটা যদি খারাপ হয়, ঘটনাটা কি ঘটতেছে দেখেন, আপনার বউ সন্তান পেটে নিয়ে সে যদি সারাদিন আজেবাজে হিন্দি গান, সারাদিন আজেবাজে অশ্লীল সিনেমা নাটক এগুলো দেখে, এই সাউন্ডগুলো তার কানে গেলে কোরআনও বলছে বিজ্ঞানও বলছে সন্তান পেটের ভেতর থেকে এগুলো শুনতেছে না শুনতেছে। এমন মহিলা, যে মহিলা সন্তান পেটে নিয়ে সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা আর ডিজে গান শুনে, আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলা ঝাঁকানাকা ঝাঁকানাকা আর ডিজে মার্কাই হবে। আর তার বিপরীতে যদি আপনার স্ত্রী ভালো হয়, সন্তান পেটে নিয়ে আজান হলে নামাজে দাঁড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আবার ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, তাসবিতা আলিল জিকির আসকার করে, এই সাউন্ডগুলো পেটের ভেতর থেকে সন্তান শোনে নাকি শোনে না? আমি কসম করে বলছি, এই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মহিলার পেট থেকে যেগুলো বের হবে, এগুলো কুরআন পাগল, হাদিস পাগল, ইসলাম পাগল, আল্লাহওয়ালা মুত্তাকি বড় বড় আলেম, বড় বড় পীর বুজুর্গ হবে। দেখছেন অবস্থা? ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও খারাপ, কারখানা ভালো, পণ্য ভালো, কারখানা খারাপ, পণ্য। এই জন্য বলেছি ঘরের বউ ঠিক করতে হবে। এই জন্য বলেছি আমি যে সন্তান ভালো বানাতে হলে 1 নম্বর নেককার জীবনসঙ্গে নির্বাচন করতে হবে। বলছিলাম না যুবকরা আজকের আলোচনাতে তোমরা বেশি জিতে যাবা, হ্যাঁ বলছিলাম না? এবার শোনো, তোমরা বিয়ে শাদীর জন্য শুধু সুন্দরী মায়া দেখে দৌড় দিও না। তোমরা তো সুন্দরী মায়া দেখলে মাথা ঠিক থাকে না তোমাদের। সবাই এটা ঠিক বলছে, মেনে নিছে তারা। তো সুন্দরী মেয়ে দেখলেই তোমাদের মাথা যেন খারাপ না হয়, মেয়েটা বুরখা পরে কিনা, পর্দা করে কিনা, নামাজি কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, এটা দেখবা। যদি দেখো দিনদারিতা ঠিক আছে, চক্ষু বন্ধ করে বিয়ে করে ফেলো, দেখবা ঘরের মধ্যে বরকত দিয়ে দিবে কি। আর যদি দিনদারি থেকে প্রায়োরিটি না দিয়ে খালি সুন্দরী মাইয়ার পেছনে দৌড়াও, বিয়ের পরে তোমার কপাল পুড়বে। তুমি কি বিয়েকে আবেগ মনে করছো নাকি? হ্যাঁ, যে বিয়ে একটা করলাম, ঘোরাঘুরি করলাম বউ নিয়ে, না এত সহজ না। যারা বিয়ে করছে হেরা বুঝে, যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, ঘোরাঘুরি না হয় 1 ঘন্টা করলা, বাকি 23 ঘন্টা কি করবা? তুমি না হয় মহব্বত করলা 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা কেমনে চলবা? যদি তার মেন্টালিটি ভালো না হয়, যদি দিনই পরিবেশ থেকে গড়ে ওঠা না হয়, তার সাথে তোমার বাকি 23 ঘন্টা কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা বিবাহিত ভাইরা ভালো বলতে পারবে, এজন্য অবিবাহিতরা আজকের আলোচনাতে জিতে যাচ্ছে। আর যারা বিয়ে করছেন তারা কি আরেকটা করবেন নাকি? না, যেটা আছে ওইটারে ভালো বানান, আর ভালো হইলে তো আলহামদুলিল্লাহ। আমার বোনেরাও শুনতেছেন, আমার কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, খালি সুন্দর ছেলে দেখি আর ছেলের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখি পাগল হয়ে যায় না,
এটা নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, ওইটা দেখেন। এখন অবিবাহিত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললাম, আর আব্বা আম্মাদেরকে ছেড়ে দিব না, আমার বাবাদেরকে বলবো, আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় আগেই দেখেন যে ছেলের কাছে বিয়ে দেবেন ওইটার এই করিমগঞ্জ সদরে বাড়ি আছে কিনা, কিশোরগঞ্জ টাউনে আছে কিনা, ঢাকায় আছে কিনা, গাড়ি বাড়ি আর টাকা পয়সা দেখেন। বাবারে, আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি খালি ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা দেখেন আর দিনদারিতা না দেখেন, এর ভেতরে যদি দিনদারিতা না থাকে, ওই টাকাওয়ালা পয়সাওয়ালার ঘরে আপনার মেয়ে গেলে কিন্তু কপাল পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদারিতা দেখুন। দিনদার ছেলে হলে, টাকা পয়সা কম হলে, বেতন কম পায়, অসুবিধা কি, মেয়েটা দিয়ে দেন, দেখবেন সারা জীবন আপনার মেয়েটাকে সুখে রাখবে। মায়েদেরকেও সেম কথা বলবো, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই কাজটা করবেন। আর ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনারা দিনদার একটা মেয়ে ঘরে নিয়ে আসবেন, পারবেন না ইনশাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট সবার মনে থাকবে, এটা বাবার দায়িত্ব, মানে আপনাদের কথা বললাম আর কি, যারা বিয়ে করো নাই, নেককার নেককার জীবনসঙ্গী নির্বাচন করতে হবে, নইলে কপাল পুড়ে ছাই হবে। আর যারা করে ফেলছেন তো করে ফেলছেন, একজন স্বামী চাইলে ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে খারাপ স্ত্রীকে ভালো বানাই দিতে পারে। ঠিক সেম কথা আমার বোনদেরকে বলবো, আপনারাও চাইলে আপনার হাজব্যান্ড যদি বেনামাজি হয়, শীতের দিন একটু একটু আগে আজানের আগে ঘুম থেকে উঠে আপনি গরম পানি প্রস্তুত করে মাথায় হাত বলে আদর করে ডাকেন, যেভাবে আপনি ডাকতে পারেন, যতটুকু ভালোবাসা দিয়ে ডাকা যায়, ডেকে বলেন খুব ঠান্ডা তো, দেখো তোমার জন্য গরম পানি করে নিচ্ছে, একটু উজু করো, অথবা আপনি নিজে উজু করাই দেন, নামাজে পাঠান, একদিন যায় না রাগ করিয়েন না, দ্বিতীয় দিন চেষ্টা করেন, যায় না অসুবিধা কি, তৃতীয় দিন চেষ্টা করেন, দেখবেন আপনার হাজব্যান্ড ঠিকই বুঝবে যে আমার বউটা আমাকে এত ভালোবাসে, প্রত্যেক দিন ডেকে ডেকে দে, একদিন চলে যাবে, আর একদিন যাওয়ার পরেই দেখবেন হেদায়েত পেয়ে যাবে। ভালোবাসা দিয়ে, আদর দিয়ে যা করা যায়, ধমকা ধমকি করে, রাগারাগি করে কিন্তু তা করা যায়। ঠিক সেম আপনাদেরও যাদের বিবি স্ত্রী যাদের নামাজে না, আদর করে করে বলবেন আসো আমরা একসাথে নামাজ আদায় করি, দাঁড়ায় যান, ভালোবাসা দিয়ে আদর দিয়ে দেখবেন আপনি আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অবিবাহিতরা তোমরা আবার গার্লফ্রেন্ড বানাইয়া গার্লফ্রেন্ডকে আবার নামাজি বানানোর জন্য এই থিওরি অ্যাপ্লাই করে নেন, হারাম যেটা সেটা আরাম, গার্লফ্রেন্ড আছে নাকি তোমাদের? হ্যাঁ, খবরদার খবরদার যুবক ভাইরা, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা তো দূরের কথা, এগুলা মাথায় আনবা না, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলবা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করবা। আর বাবাদেরকে বলবা, আপনারা প্লিজ, আপনারা প্লিজ, সমাজের এই যে কালচার চলতেছে বিয়ে শাদি করা যে কঠিন, এই কালচারটাকে আপনারা পরিবর্তন করুন, বিয়ে শাদি সহজ করে ফেলেন। আপনাদের তো খুশি হওয়ার কথা যে আপনাদের ছেলেরা জেনা করতে চায় না, আপনাদের ছেলেরা বিয়ে করতে চায়, এটা আপনাদের খুশি হওয়ার কথা, এরা জেনা করতে চায় না, এরা বিয়ে করতে চাচ্ছে। আপনারা বিয়ের যে কঠিন সিস্টেম করে রেখেছেন, 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা মোহরানা, একটা ছেলে এত টাকা পাবে কোথায়? তার সাধ্যের মধ্যে মোহরানাটা দিন, বিয়েটা সহজ করে ফেলুন, দেখবেন আমাদের সমাজে যত যৌনতা অশ্লীলতা বেহায়াপনার অবাধ চর্চা চলছে তা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়েটাকে সহজ করে ফেলেন। দেখেন একটা ছেলে 25-26-27 বছর হয়ে যায় পড়াশোনা শেষ করতে করতে, এখন যদি এত টাকা মোহরানা হয়, এটা তো ইনকাম করতে করতে তার আরও 5-7 বছর লাগবে। আবার আমি জানি না আপনাদের এলাকায় কেমন কালচার, আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে দেখা যায় 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা মোহরানা, অথচ নগদ 1 টাকাও দেয় না, এমন ফাইজলামি আছে, এখানেও আছে না? বিয়েটা সহজ করেন। মেয়ের বাবারা বলবেন ছেলেকে, বাবা তুমি যত টাকা পারো মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করে ফেলো। এখন বিয়ের মতো পবিত্র জিনিসকে আমরা অনেক হারাম এবং অবৈধ কিংবা অনেক কুসংস্কার দিয়ে শুরু করি। অনেকে দেখা যাচ্ছে বিয়ে শাদির সময় গান বাজনা কইরা এরপরে বিয়েটা শুরু করে, আবার হুজুর দিয়া কিন্তু বিয়ে পড়ায়। আমি বুঝলাম না, একটা পবিত্র কাজ আপনি অপবিত্রতা দিয়ে শুরু করেন কেন? গান বাজনা পবিত্র না অপবিত্র? যারা বলল না তাদের জন্য খুব পবিত্র, তাই না? গান বাজনা পবিত্র না অপবিত্র? বিয়ে পবিত্র না অপবিত্র? তো করতেছেন কি, বিয়ের মতো পবিত্র জিনিস গান বাজনা দিয়া শুরু করেন কেন?
একজন ইমানদারের বিয়েতে কখনো গান বাজনা চলতে পারে না, বরং কোরআন তেলাওয়াত দিয়ে জিকির আজকার করেছে তারপরে বিয়ে করবে। কালচার পাল্টায় দেন আপনারা, যে পরিমাণ খরচ বিয়ে শাদিতে এখন, বিয়েগুলোকে সহজ করেন, যত বিয়েগুলোকে সহজ করবেন, বিয়ের মধ্যে ছেলে মেয়ে, আরে বাপরে বাপ, অনেক জায়গায় দেখা যায় অনেক নামাজি মহিলারাও বিয়ের দিন যে লিপস্টিক লাগাইয়া যায়, আরে বাপরে বাপ। এই কালচার আপনারা পরিবর্তন করুন। বিয়ে বাড়িতে যেখানে খাওয়াবেন, পুরুষের প্যান্ডেল আলাদা করবেন, নারীর প্যান্ডেল আলাদা করবেন। নারীদেরকে খাওয়ানোর জন্য সবচাইতে ভালো হবে, সবচাইতে ভালো কি এটাই করবেন, মহিলা ওয়েটার রাখবেন, মহিলা রাখবেন, অথবা যদি মহিলা রাখতে না পারেন ভিন্ন সিস্টেম, যে একটা প্যান্ডেলের ভেতরে মহিলা ঢোকার আগে সব খানাদানা দিয়ে দাও, মহিলারা ঢুকে যখন খেয়ে চলে যাবে এরপরে তোমরা নিয়ে আসবা, এইরকম ব্যবস্থা করেন, পারবেন তো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এক নম্বর পয়েন্ট একটু লম্বা, এই জন্য মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। এক নম্বর কি বললাম, এটা মা বোন ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে বললাম, বাবাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বললাম, এক নম্বর মেক্কার জীবনসঙ্গী নির্বাচন করে দাম্পত্য জীবন শুরু করা, মনে থাকবে। আচ্ছা, সন্তানের প্রতি মা বাবার দুই নম্বর দায়িত্ব। দেখেন আজকে যারা মন দিয়ে শুনবেন মজা পাবেন খুব, শুধু মজা না, এত সুন্দর ফর্মুলা পাবেন, এই ফর্মুলাগুলো নিলে দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবারে শান্তি নেমে আসবে, বলেন ইনশাল্লাহ। দুই নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়ে আপনি পেয়েছেন, ছেলে মেয়ে আপনি পয়দা করছেন না আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই। অনেকে দেখা যায় সন্তান পাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হয়েছে, কিরে গাধা তোর ছেলে হয়েছে এই জন্য ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে, কারণ ছেলে মেয়েগুলো দান করেন কে, রব্বুল আলামিন। কোরআনুল করিমের 42 নম্বর সূরা সূরাতুস সূরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার কাছে, তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন, তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, তিনি যাকে চান পুত্র ছেলে ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন, আবার আল্লাহর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন, সব ক্ষমতা কার কাছে। এই জন্য সন্তান যদি আপনি পান, সন্তান পাওয়ার পরে আপনি আল্লাহর শুকরিয়া জানাবেন। দেখেন সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহর কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছেন, 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, অবশেষে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান নামক নিয়ামত দিলেন তিনি আল্লাহর শুকরিয়া জানালেন, আর তার শুকরিয়া জানানোর ভাষা আল্লাহর কাছে এত পছন্দ হলো, দুনিয়ার তামাম মানুষগুলোর জন্য আল্লাহ তার শুকরিয়ার ভাষা কোরআনে কারিমে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়সের পরে সন্তান পেয়েছিলেন, সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইস হাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তান পেলেন তখন তিনি বললেন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত দিয়েছেন। তাহলে সন্তান পাওয়ার পর বাবা মা সবাই প্রশংসা করবেন কার? কয় নম্বর দায়িত্ব? দুই নম্বর। নাম্বার থ্রি, তিন নম্বর, সন্তান জন্ম নিল দুনিয়াতে চলে আসলো, এখন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান দিবেন আর বাম কানে কামত দিবেন, যাতে জন্মের পরেই আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায়, অভিশপ্ত শয়তান যেন তার থেকে পালায়। ডান কানে আজান, বাম কানে
ইকামত দিবেন। সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, عن عبيد الله بن ابي رافع عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم اذن في اذن الحسن حين ولدته فاطمه بالصلاه عبيد الله بن ابي رافع তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন, তার বাবা বলেছেন আমি দেখেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজির প্রিয় নাতি হাসানের যখন জন্ম হলো, নবীজি তার প্রিয় নাতি হাসানকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন। খালি আল্লাহু আকবার বলে যাইয়েন না, এবার শুনে যান, দুঃখজনক হলেও সত্য, মেনি মুসলিমস ফিল এম্বারেসড ডু দিস ওয়ার্ক। আজ অনেক মুসলমান নবীর এই সুন্নত পালনে, সন্তানের এই হক আদায়ে তারা এম্বারেসড অর্থাৎ লজ্জা ফিল করে, লজ্জা ফিল করে। সকালবেলা মসজিদ কমিটির সভাপতি সাহেব ইমাম সাহেবকে ফোন করে বললেন, ইমাম সাহেব আপনি কোথায়? ইমাম সাহেব বলেন আমি তো আমার কক্ষে, আমার রুমেই আছি। বলেন তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন। ইমাম সাহেব তো ভয় পেয়েছে, সকাল সকাল সভাপতির কল, না জানি চাকরি চলে গেল কিনা, দৌড়ে গেলেন। যাওয়ার পরে সভাপতি সাহেব হাতে মিষ্টি নিয়া তারপরে ইমাম সাহেবের সামনে হাজির, হুজুর খুশির খবর আছে, আপনার ভাতিজা হয়েছে, মিষ্টি খান। ইমাম সাহেব বললেন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, মিষ্টি খাচ্ছেন? সভাপতি সাহেব বললেন হুজুর খালি কি মিষ্টি খাইলে হবে, দায়িত্ব তো পালন করতে হবে, আপনার ভাতিজার কানে আপনাকে আজান দেওয়া লাগবে। এখন ইমাম সাহেব বললেন আপনার ছেলে, আপনি তো নিজেই তাকে কুলে নিয়ে আজান দিতে পারতেন, এতক্ষণ অপেক্ষা করেছেন কেন আমার জন্য? কয় হুজুর দিতে পারতাম, আমার তো লজ্জা লাগে, সরম লাগে, আমি কি অবাস্তব কথা বলছি? অনেকে হুজুর ডেকে আনে না? তো ইমাম সাহেব আবার খুব চালাক ছিলেন, তিনি বললেন বুঝলাম না, সন্তান হওয়ানোর বেলায় লজ্জা লাগলো না, আজান দিতে লজ্জা লাগে কেন আপনার? আজান দিতে কি লজ্জা লাগার কথা? মুসলমান তো লজ্জা পাবে মিথ্যা বলতে, মুসলমান লজ্জা পাবে চুরি ডাকাতি করতে, মুসলমান লজ্জা পাবে চাঁদাবাজি টান্ডারবাজি রাহাজারি করতে। আল্লাহর আদেশ পালনে মুসলমান কখনো লজ্জা পেতে পারে? আমরা এখন অনেকে আজান দিই না, হুজুর ভাড়া করে আনি, সব কাজ আমরা হুজুরদেরকে দিয়েছি। তার বাবা মারা গিয়েছে, এসে বলতেছে হুজুর 1000 টাকার করকড়া নোট হুজুরের পকেটে ঢোকায়, কয় হুজুর আপনি আমার আব্বুর জন্য কান্দা কান্দা একটু দোয়া করেন তো, দেখছেন কারবার তার, হে কান্দে না হুজুর রে কাদায়। এখন বলেন আপনার বাবা আপনার মায়ের জন্য যদি কাবা ঘরের ইমামও কান্দা কান্দা দোয়া করে, এই দোয়ার পাওয়ার বেশি না আপনি সন্তান হিসাবে দোয়া করবেন, আপনার দোয়ার পাওয়ার বেশি? মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, গোটা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু আপনি যখন চোখের দু ফোঁটা পানি ছেড়ে দিয়ে আপনার কবরবাসী মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কসম সাগর মহাসাগরের পানি জাহান্নামের আগুন নেভাতে না পারল, আপনার 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, এই 2 ফোঁটা চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহ আপনার কবরবাসী মা বাবার জাহান্নামের আগুন চিরতরে নিভায়া দিবে। আপনি দোয়া করবেন, আপনার মা আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, সব কাজ হুজুরদের ঘাড়ে দিয়েন না। এই 3 নম্বর দায়িত্ব বলেন তো, এইটা আজকে আমাদের সমাজে এই সুন্নতটা দিন দিন হারিয়ে যাচ্ছে না? হারিয়ে যাচ্ছে। আবার এখন তো, আগে তো সন্তান জন্ম হইতো বাড়িতে, এখন বেশিরভাগ হয় কোথায় বলেন আপনারা? বলেন, সভাপতি সাহেব বসে আছেন, তিনিও এই যে, ওনাকে দিয়ে আমি কেন উদাহরণ দেব, আমার আমরা 6 ভাই 1 বোন, আরও একটা ছিল, ওটা তো মারা গেছে, তো 8 জন হইতাম আমরা। তা আমার মায়ের কিন্তু কোনো সিজার লাগে নাই। এখানে আমার বাবা যারা আছেন, যাদের বয়স 40-50-55 বছর হয়ে গেছে, বলেন তো আপনাদের সময় আপনাদের মা চাচি দাদিদের কোনো সিজার লাগতো? হ্যাঁ লাগতো। আরে বাপ রে বাপ, আমার এলাকায় তো 1 মহিলার 18টা ছেলে মেয়ে আছে, আগে এরকম ছেলে মেয়ে কিন্তু বেশি হইতো তাই না? 18টা ছেলে মেয়ে, কিন্তু ওই মহিলার একটা সিজারও লাগে না। এখন একটা হওয়ার আগে গিয়ে দেখা যায় ভর্তি, সিজারটা কিন্তু মা এবং সন্তান দুজনের জন্য ক্ষতিকর।
মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, যাদেরকে আমরা সভ্য বলে অনুসরণ করি, আজকে তাদের দেশে স্লোগান উঠতেছে নো সিজার, কারণ সিজারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তারা অবগত হয়েছে। আমি দুইটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাই, যেটা আমার কথা নয়, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে। সন্তান যখন সিজারে না হয়ে নর্মাল ডেলিভারিতে হয়, সন্তান যখন নর্মাল ডেলিভারিতে হয়, তখন মায়ের জরায়ুতে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া সন্তানের বডিতে লেগে যায় প্রসবের সময়, যার কারণে ওই সন্তান অনেক বেশি রোগ প্রতিরোধকারী সম্পন্ন হয়, কারণ ওই ব্যাকটেরিয়াগুলো তার শরীরে থাকার কারণে অ্যান্টিভাইরাস আর কি, ভাইরাস মোকাবেলার জন্য অ্যান্টিভাইরাস নিয়েই সে জন্মায়। কিন্তু যখন সিজারে একটা সন্তান জন্ম হয়, তখন তো আর ওই ব্যাকটেরিয়াগুলো তার বডিতে লাগার কোনো সুযোগই হয় না। এই জন্য আপনারা দেখবেন বেশিরভাগ সিজারের সন্তানগুলো একটু রুগা রুগা টাইপসের হয়। এটা আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, এটা সন্তানের ক্ষতিকর দিক। আর মায়ের জন্য ক্ষতি কি, আজকের ডাক্তাররাও তো বলেন যে সিজার হলে এমনও হইতে পারে মহিলা পরবর্তীতে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলতেও পারেন। অনেক মহিলা দেখা যায় ফিজিক্যালি তারা অনেক দুর্বল হয়ে যান সিজারের পরে, এমন হয় কি হয় না? তাহলে এই সিজারটা মায়ের জন্যও ক্ষতিকর, সন্তানের জন্যও ক্ষতিকর। আর বুঝলাম না, এখন এই সন্তান মানে বেবি কনসেপ্ট করার পরে দেখা যায় দেড় দুই মাস থেকেই মহিলারা ডাক্তারের কাছে দৌড়ায়, কী কী হাবিজাবি ওষুধ খায়, ওষুধ টষুধ খাইয়েই আমি দেখছি শেষ পর্যন্ত সিজারেই যাওয়া লাগে। আগে তো আমাদের মা চাচিদের দাদিদের এতগুলো সন্তান হয়েছে, কোনো সিজার লাগতো না, কেমন হইতো? আমার মনে হয় এখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল সম্ভবত কমায় দিয়েছি, খুব সম্ভবত আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমিয়ে দিয়েছি। আর সিজারে অত কী অবস্থা, আহা, এটা আমি যখন ভাবি আমাদের দেশে মহিলা অনেক জায়গায় গাইনি ডাক্তার থাকা সত্ত্বেও পুরুষ ডাক্তাররা অপারেশন করছে, এটা আপনি একটু চিন্তা করেন তো, একজন পুরুষ ডাক্তার বা কয়েকজন পুরুষ ডাক্তার মিলে একজন মহিলার সিজারে অংশ নিয়েছে, পার্টিসিপেট করলো, কি লজ্জাজনক বিষয় এটা। আপনার ওয়াইফের স্পর্শকাতর জায়গাগুলোতে সে যদি টাচ করে এটা কেমন লাগে, চিন্তা করেছেন? এই জন্য আমি বলি আমাদের পূর্বের যারা ছিলেন, আমাদের বাপ চাচারা আমাদের চেয়ে অনেক বেশি ধার্মিক ছিলেন, কিন্তু আমরা হায়া সরম বাদ দিয়ে ফেলেছি। এখন মহিলা ডাক্তার আরো বাড়ানো উচিত, প্রত্যেকটি হসপিটালে হসপিটালে গাইনি বিভাগে পর্যাপ্ত পরিমাণ মহিলা ডাক্তারের ব্যবস্থা করতে হবে। কেন আমাদের মা বোনদেরকে সিজারের সময় পুরুষরা কেন টাচ করবে, মহিলা ডাক্তার থাকা লাগবে। আর ডাক্তার নির্ভর না হয়ে একটু আল্লাহ নির্ভর হন, একটু তাওয়াক্কুল করেন, তাওয়াক্কুল করেন এবং নবীজির সুন্না মেনে চলেন, ইসলাম মেনে চলেন, দেখবেন সব ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ। দেখবেন অনেক আলেমুল আমাদের ঘরে সন্তান জন্ম হয়, পাড়া প্রতিবেশীও খবর পায় না, হয় কিনা এরকম? আর আপনার একটা হইলে একদম গোটা এলাকা খবর হয়ে যায়, অমুকের হইছে, এটা ভালো লক্ষণ। আচ্ছা, তাহলে ওই যে বললাম আজান একামত কে দিবে, ওই সিজারে হইলে তো মাঝে মাঝে এমন হয় বাচ্চার আবার যদি অসুবিধা থাকে আইসিইউতে পর্যন্ত নিয়ে যায়, তারপর একটা কি যেন আছে, এনআইসিউ নাকি সিসিইউ, আজান একামত আর টাইম থাকে না। অনেকে অনেকের সন্তান জন্মের পরে আজান একামত হয়েছে কিনা এ খবরও নেয় না। এগুলো সিটিতে, মহানগরীতে, টাউন এলাকায় এগুলো আরো বেশি, আমি কি অবাস্তব কথা বলেছি? দেখেন, তাহলে তিন নাম্বার দায়িত্বের কথা বললাম, জন্ম নেওয়ার পর এটাকে গোসল দিয়া ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, কষ্ট হচ্ছে বাবারা আপনাদের? আচ্ছা, না ঠিক না, ছেলে হোক মেয়ে হোক আজান দিতেই হবে, আজান ডান কানে বাম কানে ইকামত। নাম্বার ফোর, চার নাম্বার তাহনিক করবেন, আজান একামত শেষ এবার তাহনিক করবেন। অনেকে হয়তো তাহনিক বুঝতেছেন না, আপনাদেরকে একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন, খুব সুন্দর ঘটনা। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার একটি পুত্র সন্তান আমার ঘরে জন্ম নিল, আমি আমার ওই পুত্র সন্তানকে কুলে নিয়ে নবীজির কাছে গেলাম, নবীজি আমার পুত্র সন্তানকে নবীজির কুলে নিয়ে আমার ছেলেটার নাম রেখে দিলেন ইব্রাহিম, তারপরে নবীজি দুই একটা খেজুর চিবিয়ে খেজুরের রস আমার ছেলের ঠুটের মধ্যে লাগিয়ে দিয়ে তার বরকতের জন্য তিনি দোয়া করে দিলেন। এটা হচ্ছে তাহনিক, বাচ্চা জন্মের পরে
খেজুর অথবা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দেওয়া, এই সুন্নাত আমাদের সমাজে আছে না দিন দিন হারিয়ে যাচ্ছে? মনে রাখেন সবগুলো। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, সন্তানের প্রতি মা বাবার পাঁচ নাম্বার দায়িত্ব, এটা স্পেশালি মায়েদের দায়িত্ব, সন্তানদেরকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করানো। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। সূরা বাকারা 233 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমি তামাম নারীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করায়। আজ অনেক নারীরা তাদের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য নিজের সন্তানকে বুকের দুধ পান না করাইয়া নিজের সন্তানের উপর আজ তারা জুলুম করতেছে। অনেক মহিলা এরকম আছে না, খালি মহিলাদের দোষ দেওয়া লাভ নাই, আপনারা ওই কামগুলো করেন, নিজের বউকে বলেন না ফিটনেস ধরে রাখো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো লাগবে না, এই ডানু নিডু আর কি বলেন না, হ্যাঁ তারপর হাবিজ আমি কী কী জানি খাওয়ায়, এগুলা সেরেলাক্স এগুলা খাওয়ায় দাও। আহারে, আবার অনেকে তো বাচ্চা জন্মের পরে শাল দুধটাও ফেলে দেয় গ্রামে গঞ্জে অনেকে। এই যে আপনি সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন না, নিজের সন্তানের ক্ষতি হচ্ছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর কমপক্ষে 10 লক্ষ শিশু মারা যায় মায়ের দুধ পর্যাপ্ত পান না করার কারণে। গ্রামেগঞ্জে অনেক মায়েরা অনেক বোনেরা সন্তান জন্মের পর যে শাল দুধ বের হয় এটা ফেলে দেয়, অথচ এটার উপকারিতার কথা, এটার বেনিফিটের কথা অনেকে জানে না। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয় ওই শাল দুধ বাচ্চাকে 5টি মারাত্মক রোগ, যেমন ডায়রিয়া, নিউমেনিয়া, মেনিনজাইটিস, কান পাকা, শ্বাসতন্ত্রের প্রবাহ, এই 5টি মারাত্মক ব্যাধি থেকে বাচ্চাকে 100% হেফাজত করে দেয়। এটা আপনি ফেলে দিচ্ছেন। অনেক বোনেরা আছেন সন্তানকে ঠিক মতো বুকের দুধ খাওয়ায় না। মনে রাখবেন, সন্তানকে যত বেশি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পান করাবেন তার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ অত্যন্ত ভালোভাবে ঘটবে, এই সন্তান শারীরিকভাবে হৃষ্টপুষ্ট হবে, আবার পাশাপাশি ওই সন্তানের বুদ্ধি তার ব্রেইনও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য মাদেরকে বোনদেরকে বলবো সন্তানদেরকে বেশি বেশি বুকের দুধ পান করাবেন, এটা হচ্ছে 5 নম্বর দায়িত্ব। নাম্বার 6, এই 6 নম্বর থেকে কিন্তু আপনাদেরকে আবার মন দিয়া শোনা লাগবে। 5টা পয়েন্ট বলছে একেবারে প্রাইমারি কথাবার্তা, এগুলো আপনারা সবাই আমার মনে হয় আগে থেকে জানতেন অনেকে, এই 6 নম্বরটা থেকে ভালো করে শুনতে হবে, বিরক্ত লাগতেছে আপনাদের? নাম্বার 6 নম্বর হচ্ছে সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম নির্বাচন করা, সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে 2টা নাম বড় পছন্দের, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এখন বলেন তো আমাদের সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি নাকি বল্টু মন্টু জন্টু পিন্টু এগুলা বেশি? বাপরে বাপ, ছেলের নাম রাখছে বল্টু, কোন সময় যে নাট রাখে আল্লাহ ভালো জানেন। ছেলের নাম রাখছে আকাশ, এই এখানে আকাশ কেউ থাকলে তুমি আবার রাগ করো না যে হুজুর দিকে আমার বিরুদ্ধে বাস করে যায়। আকাশ নাম রেখে মাহফিলে আসছে হুজুরের কাছে, হুজুর ছেলেটার মাথায় হাত বোলাই দেন, আশা করছি হাফেজ আলেম বানাবো। আজ পর্যন্ত কোন হুজুরের নাম শুনছেন হাফেজ মাওলানা আকাশ আহমদ? হ্যাঁ, আপনি তো গুড়ায় গলত রাখায় রাখছেন মেয়ে। আবার অনেকে ছেলের নাম রাখে সাগর, কি রাখছে সাগর, এরপরে মেয়ের নাম রাখছে নদী, মিষ্টি হাসে মিষ্টি মিষ্টি হাসে। এখনই দেখেন এই লোকটা ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী। আল্লাহ যদি এই লোকটারে আলো পুলা মাইয়া দেয়, আগের গুলার নাম যেহেতু সাগর নদী বাকিগুলার নাম রাখতে পারে খাল বিল পুকুর কুয়া,
কারণ লোকটার নাম রাখা দিঘি তো আছে, তাই না? আছে নাকি? সাগরও মনে হয় আছে ভাই। এখানে সাগর কেউ থাকলে তারা নিয়ে ট্রল করেন না, দুষ্ট তার না, ঠিক না? এরকম নাম রাখতেছে। আবার অনেকে অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে, ছেলের নাম রেখেছে তুফান। কি বললেন, এরকম আছে না? বললাম আপনি আপনার ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি। বললাম মানে? কয় তুফানের সময় হয়েছে তো ওই জন্য তুফান রাখছি। আবার মেয়ের নাম রেখেছে বৃষ্টি। এই এলাকায় কি বৃষ্টি আছে নাকি? এই যুবকরা, এত মেয়েদের নামের কালেকশন তোমাদের কাছে থাকে কেমনে রে? এই যে অবস্থা বুঝে ব্যবস্থা নিলেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি। এখন বজ্রপাত বিদ্যুৎ চমকানোর সময় যদি আরেকটা জন্ম নেয়, নাম কি রাখবেন? ঠাডা পড়ছে। হ্যাঁ, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন, এ কি আজীব অবস্থা? এই রকম নাম রাখবেন না। নবীজি বলেছেন, আমি হাসির খুরাক দেই রে আপনাদেরকে, আবার কথাগুলো শুনেন। নবীজি বলেছেন, তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। আপনার ছেলে হয়েছে, নাম রেখে দেন ইব্রাহিম, নাম রেখে দেন নূহ, নাম রেখে দেন মূসা, নাম রেখে দেন ইয়াহইয়া, নাম রেখে দেন জাকারিয়া, নাম রেখে দেন ঈসা, নাম রেখে দেন মূসা। এই এইরকম নবীদের নামের সাথে মিলায় নাম রাখেন, সাহাবিদের নামের সাথে মিলায় নাম রাখেন, সালফে সালেহিনদের নামের সাথে মিলায় নাম রাখেন। নিজে যদি ভালো নাম রাখতে না পারেন, আলেমদের কাছে পরামর্শের জন্য যান, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে ছেলের নাম রাখেন। আর কি সব আলতু ফালতু নাম মেয়ের রাখছেন, জুমকি, চুমকি, জুনাকি, পিঙ্কি, এরকম আছে না নাই? কি হাবিজাবি নাম এখন মেয়েদের রাখছে। মেয়ে হয়েছে, নাম রেখে দেন মারিয়াম। এই মারিয়াম নামের কবর বাংলাদেশে হয়েছে, নাম রাখছে মরিয়ম বেগম। মরিয়ম কিন্তু অনেক এলাকায় মেয়েদের নাম আছে, আসলে শুদ্ধ নাম মরিয়ম নয়। এখানে আলেমরা আছেন, কোরআনে আল্লাহ বলেছেন মারিয়াম, এই জন্য নামটা ঠিক করবেন। আমার বোনেরা যারা আছে যাদের নাম মরিয়ম, নাম ঠিক করে লিখবেন মারিয়াম। মারিয়াম নাম রেখে দেন আয়েশা, নাম রেখে দেন খাদিজা, নাম রেখে দেন জায়নাব, নাম রেখে দেন আসিয়া। যদি আপনি নিজে নাম রাখতে না পারেন, আলেমদের কাছে যান, সুন্দর সুন্দর নাম যদি রাখেন, দেখবেন নামের বরকতে আল্লাহ আপনার ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাতে পারে। সুন্দর নাম রাখবেন তো সবাই, না আলেমদের কাছে যাইয়েন। আবার নিজে কোরআন খুলে নাম রাখতে যাইয়েন না। একজন তো কোরআন খুলে, হ্যাঁ সুরা রহমান খুলে দেখছে, খালি বারবার তুকাজিবান, মনে হয় আল্লাহর কাছে এই শব্দটা বেশি ভালো, তাইলে মেয়ের নাম রেখে দিয়েছে তুকাজিবান। তুকাজিবান অর্থ তো ভালো না, তুকাজিবান মানে যে তোমরা কোনটাকে অস্বীকার করবে, মিথ্যা বলবে, মিথ্যাবাদী নাম রাখবেন? কোরআনে পাইলি আবার রাখা যাবে না, অর্থ বুঝতে হবে। এই জন্য আলেমদের কাছে যান। আর তবে আপনি যদি আরবি ভাষা বুঝেন, কোরআন বোঝার যোগ্যতা থাকে, তাহলে রাখার কোনো অসুবিধা নেই। তাহলে ৬ নম্বর পয়েন্টটা মনে থাকবে, এই ভাইটা চলে যায় কেন, তার ছেলে মেয়েকে মানুষ বানানোর দরকার নাই। হ্যাঁ আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর ২৫ মিনিটে আলোচনা শেষ করি, অধৈর্য হয়ে যাবেন আপনারা? ২৫ মিনিট থাকা যাবে না? না আমি চাই, না আমি চাই সবাই শুনে যাক কথাগুলো। আচ্ছা কয়টা বলছি, কয়টা? আরো জুড়ে মনে আছে তো ছয়টার কথা? আচ্ছা আলোচনা শেষে কিন্তু আবার রিপিট মারবো, ঠিক আছে? আচ্ছা নাম্বার ৭, ৭ নাম্বার দায়িত্ব, আপনার সন্তান জন্ম নিল, সপ্তম দিন যখন হবে, কয় নাম্বার দিন? ৭ নাম্বার দিনে মাথার চুল ফেলে দিবেন, নেড়া করে দিবেন আর কি। ওই যে নোয়াখালীতে গিয়েছিলাম, বললাম মাথা নেড়াকে আপনারা কি বলেন? কয় বেল করে দে, বেল 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 করে ফেলা। আপনারা কি বলেন? টাক্কু বা টাক করে ফেলা, না? ঠিক আছে, তাইলে জন্মের ৭ নাম্বার দিনে কি করবেন? মাথার চুল ফেলে দিয়ে টাক হলক করবেন। এরপরে ওই চুল পরিমাণ শোনেন, আমলের কথা শোনেন, আমলের কথা, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করবেন, যেন আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয়। এখন আমরা সুন্নত বাদ দিয়ে আমরা এখন বেদাতের অনুসরণ করছি, শিরকের অনুসরণ করছি,
কুসংস্কার করছি, এখন সন্তানের যেন কুনজর বদনজর না লাগে। দেখবেন অনেক বাচ্চার মাথার মধ্যে কালো টিপ লাগায়, এগুলা কোথায় পাইছেন? নবীজি বলতেছেন জন্মের সপ্তম দিনে চুলটা ফেলে দিয়ে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দাও। এই আমলটা মুল্লার নয়, এই আমলটা হচ্ছে নবীজির আমল। এবার আপনাকে আমি হাদিস থেকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। নবীজির প্রিয় নাতি হাসানের জন্মের সপ্তম দিনে নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসহু ওয়া তাসাদদিকি বিজিনাত শাআরিহি ফিদ্দাহ। ও আমার মেয়ে ফাতেমা, আমার নাতি হাসানের মাথা হলক করে দাও, মাথা মুন্ডন করে দাও, আর চুল পরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় তুমি সাদাকা করে দাও। চুল পরিমাণ রূপ্য এক দুই ভরি না হবে, এক ভরির উপার দাম তো 1000 টাকাও না, এই 1500-2000-3000 টাকা একটু আল্লাহর রাস্তায় সৎকা করতে পারবেন না? উদ্দেশ্য কি? আমার কলেজের টুকরা সন্তানের জন্য কোনো অনিষ্ট বা ক্ষতি না হয়, এটা সুন্নত, এটা আপনি অনুসরণ করবেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। নাম্বার 8, 8 নম্বর দায়িত্ব হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মের 7 নম্বর দিনে আকিকা করে ফেলবেন। 7 দিন কেমনে হয় এটা অনেকে বুঝে না। আজকে কি বার? বৃহস্পতিবার, তাই আজকে একদিন মনে করেন আজকে জন্ম নিল, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, তাহলে আগের দিন হয়, মানে আজকে বৃহস্পতিবারে জন্ম নিল, তার মানে আগামী সপ্তাহের কী বারে করবেন? বুধবারে। ছেলে মেয়ে হোক আকিকা করে ফেলবেন, ছেলে হলে 2টা, ছাগল মেয়ে হলে 1টা। ছাগলকেও যদি কয় হুজুর না আমি তো গরু দেওয়ার সামর্থ্য রাখি, এটা সামর্থ্যের সাথে জড়িত না, এটা সুন্নতের সাথে জড়িত। আপনি 2টা ছাগল জবাই করার পরে আপনি আরও 2টা গরু জবাই করে মানুষ খাওয়ার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে 2টা ছাগল করতে হবে, এটা সুন্নত, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর মেয়ে হলে কয়টা? 1টা। এটা 8 নম্বর দায়িত্ব। 9 নম্বর, আপনার ছেলে সুবিধাজনক সময়ে আপনি তার খতনা করাইবেন। আপনারা কি খতনা বলেন নাকি মুসলমানই বলেন? এর আগে কি অমুসলিম ছিল নাকি? যাই হোক, এটা আপনাদের আঞ্চলিক ভাষা, কোনো অসুবিধা নাই। নাম্বার 10, 10 নম্বর দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি সবার আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, এটা বাবা মা হিসাবে আপনার দায়িত্ব। আপনার ছেলে মেয়ে অওয়া কখ ABCD শিখবে পরে, মুসলমানের সন্তান হিসাবে আলিফ বা তা থাত তাকে শেখাতে হবে আগে। রাগ কইরেন না, একটা কথা বলি আপনাদেরকে, আমাদের কাছে তো অনেকে অনেক সময় আসে, আপনারা সন্তানগুলোকে কোরআন না শিখাইয়া দিন না শিখাইয়া এমন বানাইয়া যাচ্ছেন দুনিয়া থেকে আপনারা। আহ, আমাদের কাছে অনেকে, যেখানে আলেমরা আছেন, আলেমদের কাছে অনেক সময় অনেক ছেলেরা আসে, এসে কেঁদে কেঁদে বলে, হুজুর আমার আব্বু মারা গিয়েছে তো তো জানাজার নামাজ কেমনে পড়তে হয় আমার একটু শিখাইয়া দেন। কি বলেন, এরকম আসে না? আমাদের কাছে কিন্তু অনেক সময় আসে, বুঝছেন হুজুর, অনেক সময় ছেলেরা এসে বলে, হুজুর আব্বু মারা গেছে তো জানাজার নামাজে কি পড়তে হয়, কেমনে পড়া লাগে? এটা কোন সন্তান রেখে গেলেন আপনি? আপনি নিজে বেনামাজি, সন্তানটাকে নামাজি বানাইলেন না, নিজেও কোরআন শিখলেন না, সন্তানটারেও কোরআন শিখাইলেন না। আপনার ছেলেকে অ লেভেলে এ লেভেলে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ওকে ফাইন, ভালো কথা, পড়ান, কিন্তু আগে আপনি কোরআন শিখান, তাকে সিস্টেম আপনি মানেন, নইলে আপনি কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়া আপনি তাকে খুব পড়াশোনা করে ডাক্তার বানাবেন। মনে রাখবেন, এটা নামাজি ডাক্তার হবে না, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে। এটা ডাক্তার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। আপনি কোরআন হাদিস শিখান নাই, সে নৈতিকতা পায় নাই, এই জন্য এই ধরনের কসাই নামধারী অসভ্য এই ধরনের লোকগুলো যখন বড় হয়, এরা যখন ইস্টাবলিশড হয়ে যায়, দেখা যায় ছেলে তারা তাদের মা বাবাকে গার্ড ধরে বের করে দিয়ে অল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটার জন্য বাবা আপনি দায়ী, মা আপনি দায়ী, কারণ আপনি আপনার সন্তানকে পড়াশোনা আপনি শেখানোর ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি সঠিক ফর্মুলা মেনটেন করেন নাই। সবার আগে কি শিখাবেন? কোরআন। সবার আগে কি শিখাবেন? জোরে বলেন, কি শিখাবেন? নুরানি মাদ্রাসায় পাঠান, হাফেজ বানান তাকে, পারলে হাফেজি মাদ্রাসায় ভর্তি করান, মক্তবে পাঠান, আগে কোরআন শিখবে, আগে কোরআন। সন্তানদেরকে একটু ভালো জায়গায় পড়াশোনা করান, সন্তানদেরকে একটু ভালো জায়গায় আপনারা পড়াশোনা করান।
আপনার সন্তান যদি এমন হয় যে সে ভালো করে ইংরেজিতে কথা বলতে পারে, বাংলায় প্রমিত বাংলায় সুন্দর করে শুদ্ধ করে কথা বলে, পাশাপাশি যদি আরবিতেও কথা বলতে পারে, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, আপনার সন্তানকে আগে কোরআন শেখাই ফেলেন, এরপরে সে যদি ডাক্তার হয় অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হয় অসুবিধা নাই, লয়ার হোক অসুবিধা নাই, ব্যারিস্টার হোক কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে শেখাতে হবে আল্লাহর কোরআন। মনে থাকবে, সন্তানকে কি শেখাবেন আগে? কোরআন। প্রয়োজনে বাসায় একজন আলেম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে রেখে আপনি রাখেন, রাখার পরে তো আপনারা যে কাম করেন আমি বলবো। আহ, দুঃখের কথা কি বলতাম, স্কুলের স্যার এসে আপনার ছেলে মেয়েকে ইংরেজি পড়ায়, ম্যাথ পড়ায়, সপ্তাহে ডেইলি আসে না, তিন দিন আসে, বারো দিনে মাস, মাস শেষে টাকা দেয় 5,000। আর মক্তবের হুজুর ডেইলি আসেন, সপ্তাহে 5 দিন, মাস শেষে বেতন হলো 500 টাকা। বাস্তব কথা না অবাস্তব কথা? ইংরেজি আর বিজ্ঞানের স্যার, গণিতের স্যার যখন আসে নাস্তা দেয়, আরে বাপরে বাপ, নুডলস, সেমাই, কেক, ফালুদা, কত জাতের নাস্তা। আর হুজুর আসছেন রং চা আর ওই যে বেলা বিস্কুট, কাঠের মতো শক্ত কিছু বিস্কুট আছে না? ওকে, এবার আসেন বলেন, এই যে আমার হাতে এটা কি? আপনারাই কিন্তু জবাব দিবেন। এখন বলেন তো, মর্যাদার দিক থেকে ইংরেজি বই, বিজ্ঞান, ইংরেজি বই, গণিতের বইয়ের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? ওকে, যদি কোরআনের মর্যাদা বেশি হয় তাহলে কোরআনের উস্তাজ, কোরআনের শিক্ষক যিনি, নিশ্চয়ই তার মর্যাদাও বেশি। এই কথা যদি মানেন, পয়সা দেওয়ার ক্ষেত্রে, হুজুরদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে এত গরিবানা হালত দেখান কেন? মসজিদের ইমাম সাহেবের বেতন 3 মাস ধরে বাকি, স্কুলের স্যারের তো বাকি নাই। যদি আপনি বলেন কোরআন পৃথিবীর সবচাইতে মর্যাদার কিতাব, যদি এই কথা মানেন তাহলে এই কোরআনওয়ালা লোকদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিতে হবে। ঠিক তো, আপনারাই করেন, আমার কাম তো আপনারাই করেন। আলেমদেরকে মূল্যায়ন করুন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনারা নবীগণের ওয়ারিস, মহব্বত করেন, আলেম উলামাদেরকে ভালোবাসেন, দেখবেন জীবনে বরকত পাবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই, 10 নম্বর কি বললাম, সন্তানকে কি শিখাবেন? বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? আচ্ছা, নাম্বার 11 দেখেন। 11 নম্বর হচ্ছে সন্তানকে নামাজি বানাবে। অনেকে আছে সন্তান আর কি নামাজি বানাবে, সে নিজেই নামাজে যায় না। মনে রাখবেন নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সে কখনো নামাজ ছাড়তে পারে? নিজে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, আর আপনার ছেলে মেয়েগুলোকেও নামাজি বানান। নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও। আর 10 বছর যখন হয়ে যাবে, নামাজে না গেলে, নামাজ আদায় না করলে তাদেরকে শাসন করো। আপনারা সন্তানগুলো, আপনার সন্তানগুলো নামাজ আদায় করে না, একটু শাসনও করেন না। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, যখন আপনারা মসজিদে যাবেন বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, আমার মা বোনদেরকে বলবো, যখন আপনারা বাড়িতে নামাজ আদায় করবেন, আপনাদের ছোট্ট ছোট্ট মেয়েকে আপনি আপনার পাশে যায় নামাজের পাশে দাঁড় করাইয়া দিবেন। আপনারা অনেকে আছেন বাচ্চাদেরকে মসজিদে আসলে দেখতে পারেন না, বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা খেপে যায়, কি বলেন, আছে না এরকম? আচ্ছা বাবা, আপনি এই বাচ্চাগুলোকে যদি এরকম ধমকাইয়া মসজিদ থেকে বের করে দেন, এই বাচ্চাগুলা কোনোদিন আর মসজিদে আসতে চাইবে? মসজিদে এসেছে আপনি মাথায় হাত বোলায় দেন, কপালে একটা চুমু দেন, এরপরে বলেন তুমি যে মসজিদে এসেছো ভালো করেছো, পারলে একটা চকলেট খাওয়ান, খাওয়ায় বলেন জোহরের ওয়াক্তে আসছো, আসরের ওয়াক্তেও আসিও, এইভাবে নামাজে আসার জন্য মোটিভেশন চালান, আপনি উল্টা তারে ধমকায় বের করে দেন। বলেন তো, নবীজি কখনো বাচ্চাদেরকে কি মসজিদ থেকে বের করে দিয়েছেন নাকি? রাহমাতাল্লিল আলামিন, তার দুই কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনকে নিয়ে মসজিদে নববীতে আসতেন,
দুই নাতি তারাও যখন ছোট ছিলেন দুষ্টুমি করতেন, বাচ্চাদের কাজ তো হলো দুষ্টুমি করা। নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর তুই তার দুই নাতি হাসান আর হুসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে। নবীজি বিরক্ত হলেন না, রাগ করলেন না, ধমক দিলেন না, খুতবা বন্ধ করে দিয়ে দুই নাতিকে দুই হাতে ধরে মিম্বরে আসলেন। দুই নাতিকে দুই হাতে ধরেই জুমার খুতবা দিতে লাগলে। আবার দেখুন নবীজি আসরের নামাজে ইমামতি করছেন, নামাজে যখন সাজদায় গেলেন তার কলিজার টুকরা নাতি হুসাইন নবীজির পিঠের উপরে উঠে বসলেন। নবীজির পিঠের উপরে উঠে নবীজির চুলগুলো ধরে ধরে টানতেছেন আর বলতেছেন, আমি ঘোড়ার উপরে আছি। নবীজি চিন্তা করলেন, আমি যদি সাজদা থেকে মাথা উঠাই ফেলি আমার নাতি কষ্ট পেয়ে যাবে, নবীজির নাতি যেন কষ্ট না পায়, যেন আরেকটু বেশি সময় খেলা করতে পারে, এই জন্য নবীজি রাগ না করে সাজদাটা আরেকটু লম্বা করে দিলে। আপনি কি করেন? এই যে আমারে আপনারা দেখতেছেন, বয়ান করতেছি, আমি নিজেই ছোটবেলা নামাজে কত হাসাহাসি করছি, কম দুষ্ট ছিলাম না, অনেক হাসাহাসি করছি। বাচ্চাদের নামাজ খুব সুন্দর, আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আর তারা এত দুষ্ট মাথা উঠায় একটা আরেকটারে কয়, দেখ কার জুতা সবচেয়ে বেশি মালা। আমরা রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আজিম, আর তারা একটা আরেকটার সাথে ফিসফিসানি করে কয়, মসজিদের সভাপতি সাহেবের বাড়িতে নাকি বড়ই গেছে, বড়ই ফাঁকছে, চল গিয়ে ঢিল মারি, বড়ই চুরির মিটিংও নামাজে চলে, অসুবিধা নাই করতে দেন। দেখবেন এই বাচ্চাগুলো ফিসফিস ফিসফিস হাসাহাসি দুষ্টুমি করতে করতে কিছুদিনের মধ্যে এরাও আপনার মতো নামাজি হয়ে যাবে। ধমকায়েন না, বাচ্চাদেরকে নামাজি বানাবেন তো, নামাজে আনবেন, আপনারা যাবেন ফজরের নামাজে, কে কে আসবেন না হাত তুলেন। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, মোমিন তুমি, সাল্লাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সন্তানকে নামাজি বানাবেন তো, 12 নম্বর বললাম, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ একদম শেষ দিকে চলে আসতেছি, একটু মনোযোগী হন, শেষে চলে আসছি, নম্বর 11 তো বলেছি, 12 নম্বর হচ্ছে সন্তানদের সাথে সফট কোমল আচরণ করবেন, ধমকাবেন না। অনেকে আছে বাচ্চারা, শোনেন আমাদের সিলেটে বাচ্চাদেরকে বলে ফুরুতা, বলে ইতা ফুরুতা ফুরুতা, ইতাই কিছু দুষ্টামি করবো, সিলেটি ভাষা, অর্থাৎ ফুরুতা যারা বাচ্চা যারা এরা একটু দুষ্টুমি করবে। ফুরুতা আমি অ্যারাবিক ডিকশনারি খুঁজে দেখলাম, অবুজদেরকে আরবিতে ফুরুতা বলা হয়, আমাদের ভাষার মধ্যে সিলেটি, আমাদের সিলেটি ভাষার মধ্যে কিছু আরবিও আছে, যাই হোক। তো বাচ্চাদের কাজ দুষ্টুমি করা, দুষ্টুমি করবে একটু মাথায় হাত বোলাবেন, আদর করে বোঝাবেন, ধমক দিবেন না, এতে করে তার মানসিক বিকাশ হতে কিছুটা বাধা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, ধমকাবেন না, তাদেরকে মোটিভেশন চালাবেন, ইনস্পায়ার করবেন। যখন তারা ভালো কিছু লিখলো বলবেন মাশা আল্লাহ অনেক ভালো করেছো, যখন পরীক্ষায় ভালো করলো অথবা আপনি দেখছেন সন্ধ্যার পরে পড়তে বসেছে, মাশা আল্লাহ, মাথায় হাত বোলায় দেন, একটু আদর করেন, মাথায় হাত বোলায় দেন, একটু আদর করেন, একটু মোটিভেশন দেন, ইনস্পায়ার করেন, দেখবেন বাচ্চাগুলো আরও ভালো করবে ইনশাআল্লাহ। নম্বর 13, 13 নম্বর হচ্ছে তাদেরকে সময় দিবেন। আজ আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দেই না, আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি, জামাই বউ দুইজন আরে বাপ রে বাপ, 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ফেসবুকে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তানকে কখন সময় দিবে? প্লিজ সন্তানকে সময় দিন, একটু কুলে নিন। কি করছেন আপনারা বাচ্চাদেরকে জানেন? দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখন তো ফোন টোন আসে নাই,
যে আমাদের চাচারা বাবারা বলেন তো আপনারা, ছোটবেলায় বাচ্চারা যখন কান্না করতো আপনারা কি করতেন? কুলে নিতেন, মায়েরা আয় আয় চাঁদ মামা বলে বলে ঘুম পাড়াইতো, কবিতা শোনাইতো, গল্প শোনাইতো। আর এখন দেখবেন বাচ্চারা কান্না করলে গল্প নাই, কবিতা নাই, বেবি সাডু ডুডু ফোনের মধ্যে আসে না, ইউটিউব থেকে বের করে এগুলা দিয়ে দে, গান বাজনা ধরায় দে। আপনি তো ছোটবেলা থেকেই বাচ্চাটাকে ফোনের প্রতি আসক্ত বানায় ফেলতেছেন, এত যান্ত্রিক হচ্ছেন কেন? আমাদের বাবা মায়েরা ছোটবেলায় আমাদেরকে আদর করেছেন, সময় দিয়েছেন বলে আমরা আমাদের মা বাবার কদর বুঝি, কলেজায় মা বাবার প্রতি মহব্বত তৈরি হয়েছে। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে পর্যাপ্ত সময় না দেন, কিপ ইন ইউর মাইন্ড দ্য অল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার মতো বাবা মায়ের জন্য অপেক্ষা করছে। সময় দেন সন্তানকে, সময় দেন। মোবাইল ফোনে যে পরিমাণ সময় আপনারা এখন নষ্ট করেন, এই সময়টা সন্তানদেরকে দিলে সন্তানগুলো আরো ভালো হয়ে যেত। নাম্বার 14 আমি সংক্ষেপে বলছি, 14 নাম্বার হচ্ছে সন্তান লালন পালনে বেইনসাফি করবেন না, ইনসাফ করা। সন্তান লালন পালনে কি করা? ইনসাফ, অনেকে দেখা যায় প্রথমে মেলে হয়েছে, কুলে টুলে নিত আদর করতে, এরপরে ছেলে হয়ে গেছে, শেষ, মেয়ের কাম শেষ, ছেলেকে কুলে নেয়। দেখবেন মেয়ের জ্বর হইলে গ্রামের হাতুরে ডাক্তার দিয়ে আসার, আর ছেলের একটু জ্বর হইলেই একদম কিশোরগঞ্জ সদর হাসপাতালে। ছেলে মেয়েকে নিয়ে খাইতে বসছে, ছেলেকে মাছের মাথা একদম পেটি ভালো অংশটা দেয়, আর মেয়েকে মাছের লেজ জোল টোল এগুলা দেয়। আর সেরকম এই বৈষম্য ইসলাম করেছে না সমাজের মানুষ করেছে? নবীজি বলেছেন খবরদার এই বৈষম্য করো না। নাম্বার 15, 15 নাম্বার সন্তানদেরকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচাবেন। আমাদের কোমলমতী ছেলেমেয়েরা এখন দুটি কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা শুনতেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে যাচ্ছি, ভাইরা একটু মনোযোগী হন। আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত হতে বাধ্য হবেন। আমরা যখন পড়াশোনা করেছি, আমার বয়স তো খুব বেশি না, আমি তো মাস্টার্স শেষ করেছি মাত্র 5 বছর হলো, খুব বেশি বয়স না। তো আমরা ইন্টারমিডিয়েটে থাকতে যা জানছি বুঝছি, বা আপনারা বাবারা চাচারা আপনারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করলেন যা জানছেন বুঝছেন, এখনকার পুচকা পুচকা পোলামাইয়ারা 6, 7, 8 আরও বেশি বুঝে এখন এগুলো, ঠিক বলছি না আমি? এরা এত কিছু এই কম বয়সে জানে কেমনে? না জানে কেমনে? নিশ্চয়ই কারণ আছে, কারণগুলো কি আমি বলবো? দুইটা কারণ, 1 নাম্বার অপশিক্ষা, আর 2 নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা কোথায়? আজ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষাঙ্গনে পাঠিয়েছি, আর শিক্ষাঙ্গনগুলোতে এমন এমন বই, এমন এমন বই সিলেবাসে রাখা হয়েছে, আর ওই বইগুলোতে এমন এমন চ্যাপ্টার রয়েছে। দেখুন আজ শারীরিক শিক্ষা নামক বইয়ের মধ্যে অবাধ যৌনতা ঢুকায় দিয়া ক্লাসরুমের মধ্যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে এই অশ্লীলতা বেহায়াপনা যৌনতার পাঠদান করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যৌনতার দিকে আজ ঠেলে দেওয়া হচ্ছে। 2 নাম্বার অপসংস্কৃতি, কি করেছেন আপনারা? আমার ফোনে এখনো টিকটক অ্যাপস নাই, টিকটক কি জিনিস আমি জানিও না। এখন পুচকা পুচকা পোলামাইয়ারা এখন টিকটকে ভিডিও বানায়, 7, 8 মেয়েরা যে টিকটক ভিডিও বানায়, এদের হাতে মোবাইল কে দিল? কে দিল? এক জায়গায় মাহফিলে গেছি, এক বাবা কয় হুজুর দোয়া করবেন, আমার মেয়ে JSC পাস করেছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করছি। বললাম ভালো করছেন, কিছুদিন পর আপনারে জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত এদের হাতে ফোন দিবেন না, ফোনের দরকার বলবেন না, আব্বুর ফোন নাও, তোমার স্যারের সাথে কথা বলতে হবে না, আমার ফোন দিয়ে কথা বলো, অনলাইন ক্লাস অসুবিধা নাই, আমার ফোনে ক্লাস করো। মা বলবেন না আমার ফোনে ক্লাস করো, আপনি সামনে বসে থাকবেন। এই যে মেয়েদের হাতে ছেলেদের হাতে আপনারা ফোন দিছেন, আর বলতেছে আমার ছেলে আমার মেয়ে অনলাইনে ক্লাস করছে, আর হে জুম অ্যাপসকে মিনিমাইজ করে দিয়ে সেই ইউটিউবে ঢুকে কাম সারতেছে। একটু সতর্ক হন, সাবধান হন, নজরদারি চালান। দুঃখজনক, চলাফেরা করেন আপনারা আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হলে বিচার চান সৌদি স্টাইলে। দিশা নানুষ্কার পরিণতি, দিহা নানুষ্কা, দুই ছেলে মেয়ের অবস্থা জানেন না আপনারা?
মারে বাপরে বাপ, বাবা চাকরিজীবী, মেয়েও মাও চাকরিজীবী, আর এই সুযোগে মেয়ে ছেলের বাসায় গেছে গ্রুপ স্টাডি করতে, ওখানে গিয়ে কাম শেষ। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কার কাছে যায়, কি করে, এটা নজরদারি করা সরকারের দায়িত্ব না, পুলিশের দায়িত্ব না, এটা বাবা মা আপনাদের দায়িত্ব। সরকার কি ঠেকছে নাকি পুলিশ কি ঠেকছে যে সব একেবারে দেখবে, আপনার ঘরের জিনিসও দেখে রাখবে? আপনার দায়িত্ব, ইটস ইউর রেসপন্সিবিলিটি। সন্তানগুলোকে এই অপশিক্ষার অপসংস্কৃতি থেকে আপনারা বাঁচান, আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে? শেষ তো, নাম্বার 16, 16 নাম্বার, সন্তানদেরকে পর্দার শিক্ষা দিন। পর্দা, পর্দা, আপনার ছেলেটাকে, ছেলেদের পর্দা আগে বলেন, বাবার এই 14 জন নারী তোমার জন্য মাহরাম, এছাড়া অন্য কারো সাথে অপ্রয়োজনে কথাও বলবা না। মেয়েগুলোকে আপনারা বুরখা পরান। অনেকে বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরে বন্দী করে রেখেছে, যেই কথা বলে এ হচ্ছে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ। কেন? কারণ এ পড়াশোনা করে নাই, এ গাধা। এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাধা, তুই হাদিসটা জানিস না, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমাতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহর নবী শুধু মুসলিম পুরুষের কথা বলেন নাই, বলেছেন পুরুষ নারী মুসলিম সবার জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আমাদের মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, সব কিছু করতে পারবে, শুধুমাত্র কি করা লাগবে, পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর। কথা বলেন, কার? আল্লাহ। আমরা যখন পর্দার কথা বলি তখন এক শ্রেণীর তথাকথিত নারীবাদীরা, তারা বলে দেখছো কারবার, এই দেশের মোল্লারা মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে আর ওয়াজ মাহফিলে পর্দা পর্দা বলে নারীদেরকে প্যাকেট করে ফেললো। তো নারীদেরকে প্যাকেট করলে তোমাদের তো জ্বালাপুড়া কেন? বুঝছি তোমাদের যৌনতার স্বাদ মিটে না, তো এই জন্য ইসলামের বিরুদ্ধে পর্দার, আল্লাহর পর্দার বিরুদ্ধে তোমরা কথা বলো। আর তোমরা নিজেদেরকে নারীবাদী বলো, বড় তোমরা প্রগতিশীল, তোমরা নারীর উন্নয়নে কাজ করছো, তোমরা নারীকে কী বানিয়েছো? তোমরা নারীকে এখন 7-স্টার হোটেলের রিসিপশনে বসাইয়া নারীকে পণ্য বানিয়ে ফেলেছো। তোমাদের মুখে নারী আন্দোলন, নারী উন্নতির কথা শুভা পায় না, কারণ মিডিয়া সাক্ষী, তোমরা যারা নারী প্রগতি, নারী উন্নতির কথা বলো, তোমাদের হাতেই নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হয় সবচাইতে বেশি। রেকর্ড আছে তো আমাদের কাছে, তোমাদের হাতেই নারীরা ধর্ষিতা বেশি। আমরা পর্দার পক্ষে এই জন্য কথা বলি যেন আমার বোনেরা, আমার মায়েরা, তারা যেন তাদের সতীত্বের নিরাপত্তা যেন তারা পায়। তাহলে 16 নম্বর কি বললাম, পর্দা করাবেন তো, নিজের বউকেও পর্দা করায়েন, বিয়ে শাদি কইরা তো বউ নিয়া বেপর্দা বানায়া ঘুরে বেড়ান, একজন বিয়ে শাদি কইরা এরপরে বউ নিয়া বেরোইছে, বুরখা টুরখা নাই, ছোটো ভাই একটা পায়া কয় ভাই এটা কে, কয় তোর ভাবি, কয় তাই, ওয়াও দেখছেন নি খেলবার, ভাবির এটা কই জানে অবস্থায়, বুরখা নাই, পর্দা নাই, কয় তোর ভাবি কত সুন্দর এটা আমি না জানি, ঘরে দেখি এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, নিজের বউকে এলাকার মানুষকে দেখায়া এলাকার মানুষের হক আদায় করে, এরকম কি আছে নাকি কিশোরগঞ্জে? আছে মানে আমি আজকে কিশোরগঞ্জ শহরে অবস্থান করেছি। তারপরে অনেক বুজুর্গ আছে ফেসবুকে নিজের বউয়ের ফটো আপলোড দেয়, কিশোরগঞ্জে নাই, কুরআন হাদিস দিয়ে আমাদের হুজুররা এত ওয়াজ করলেন, আমরাও বললাম শোনে না, এমন জন্য বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। হে ভাইরা, যুবক ভাইরা, বলো ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হে, কথা বলতে হবে, পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আর বউইটা পার্সোনাল না পাবলিক? তো বউয়ের মতো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড কেবল দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিয়েছে, এরপরে ছোট ভাই একটা কমেন্ট করতেছে, ওয়া ভাবিকে হ্যাপি লাগতেছে, আপনারা হাসতেছেন, সে হাসে না, কষ্টও লাগে না, হ্যাঁ বলে থ্যাংক ইউ, আবার আরেকজন এসে কমেন্ট করছে, ওয়াও ভাবিকে জোস লাগতেছে,
এ গাধা কার জুস কে খায় রে? বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার! পার্সোনালিটি এবং আত্মসম্মান বোধ বলতে কিছুই তার মাঝে নাই। লজ্জা করে না নিজের বউয়ের সবকিছু আরেকজন দেখে ওয়াও ওয়াও করে, বেকুব কোথাকার! তোর মধ্যে আত্মসম্মান বোধ নাই, একটু আত্মসম্মান বোধ পয়দা কর, একটু হায়া শরম পয়দা কর। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। যার মধ্যে হায়া শরম নাই, এর মধ্যে ঈমানই নাই। পর্দা করাবেন। নাম্বার 17 বাচ্চাদের জন্য খরচ করবেন, এদের পড়াশোনার জন্য, এদের নৈতিক উন্নয়নের জন্য খরচ করতে হলে খরচ করবেন। নাম্বার 17 হচ্ছে উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করবেন। ছেলে মেয়ে উপযুক্ত বয়সে চলে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলবেন। অনেকে আছে বিয়ে করায় না। আরে বাপরে বাপ, অনেক ছেলের বয়স 28-30 হয়ে গেছে, তোমরা বিয়ে করো না, বুঝলাম না। হ্যাঁ, কী করতেছো? বিয়ে শাদী নাই, বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেলেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা তাড়াতাড়ি বিয়ে করেছে। আর তোমরাও যে বিয়ের কথা শুনলে, এই দেখ কী সুন্দর হাসতেছে, আমি তো সব দেখতেছি। তোমাদের বাপরা তোমাদেরকে বিয়ে দিবে কেমনে বলো? তোমরাও তো অকর্মা ঢেকি হয়ে বসে আসো, তোমরা কিছু করো না, বেকার। তো মেয়ের বাপ কি তোমাদের কাছে এমনি এমনি মেয়ে বিয়ে দিবে? সবাই চাকরির আশা করে বসে আছো, মনে মনে আছো রাষ্ট্রপতির এলাকার লোক, চাকরি তো পাওয়া যাবে। শুধু চাকরির আশা করে বসে থাকলে হবে না, নিজে উদ্যোক্তা হওয়ার, নিজে বড় শিল্পপতি হওয়ার, নিজে একটু এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। পড়াশোনা যারা করছো, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকামে লেগে যাও, টিউশনই করাও। এখন অনলাইনে সারাদিন ফেসবুক স্ক্রলিং না করে অনলাইনেও পারলে ব্যবসা করো। অনলাইনে ব্যবসা করা যায় না? যাচ্ছে। রাজশাহী রাম কিশোরগঞ্জে চলে আসে অনলাইন বিজনেসে, চলে আসতেছে না? এখন অনলাইন শপগুলো, কিন্তু ই কমার্স সাইটগুলো দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে, তাই না? তো ই কমার্স করতে পারেন, ঘরে বসে বসেই আপনি এই কাজটা করতে পারেন। আর কিশোরগঞ্জের মাটি তো এটা খাঁটি মাটি রে ভাই, ডানে বামে সামনে পিছনে খালি ক্ষেত আর ক্ষেত। আপনি সবজি চাষ করেন, সবজি চাষ করেন, কোনো একটা কাজে থাকেন, কাজে লেগে থাকেন। যারা ঢাকায় থাকেন শোনো, যারা ঢাকায় থাকো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, ড্রাইভিং শিখো। কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরের সময়ে উবার আছে না? উবার, উবার পাঠাও, গাড়ি চালাও, তাও ডেইলি কিছু টাকা ইনকাম করতে পারবা। এইভাবে দেখবা পড়াশোনার পাশাপাশি তোমরা যদি ইনকাম করো, পড়াশোনা শেষে দেখবা জমানো টাকা 5-6 লাখ হয়ে গেছে। বাড়িতে এসে যদি বলো আব্বু 5-6 লাখ টাকা তো আছে, বিয়ে করবো, আব্বু বলবে আয় টাকা আছে কাম কর, অসুবিধা কি? অকর্মা হয়ে গেলে তো চলবে না, এই জন্য সবাইকে কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে। আল্লাহ বলেছেন নামাজ শেষ ফান্তাসি রুফিল আর, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, পরিশ্রম করো। ওকে, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 19 শোনেন বাবারা, এই কাজটা আপনারা করেন না রে বাবারা। আহ, 19 এই কাজটা অনেক আলেমরাও করে না। হ্যাঁ, 18 তো বলছে, 19 এই কাজটা অনেক আলেমরাও করে না। সেটা কি? সন্তানদের মধ্যে সম্পদ ঠিক মতো বন্টন করে দেওয়া। এখানে অনেক ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার উস্তাদরা আছেন, কি বলেন, ফারায়েজ আছে না? ফারায়েজ মাওয়ারিথ, আলমুল মাওয়ারিথ, মিরাস কিভাবে বন্টন করবেন। এখানে LLB পড়ে আমার মনে হয় অনেকে আছে, LLB তোমরা যারা পড়ো, ইউনিভার্সিটিতে পড়ছো, দেখবা তোমাদের সিলেবাসে ল অফ ইনহেরিটেন্স আছে, উত্তরাধিকার আইন আছে না? অর্থাৎ কিভাবে সম্পদ উত্তরাধিকারদের মধ্যে বন্টন করে দিতে হবে, কোরআন সুন্নায় সুস্পষ্ট নীতিমালা আছে না নাই? আপনি তো কোরআন সুন্নার নীতিমালা লঙ্ঘন করে আপনি মেয়েকে ঠকান আর ছেলেকে দেন। 4 ছেলে আর 2 মেয়ে আছে এক লোকের, এখন সম্পদ আছে। আপনারা কি শতক বুঝেন নাকি গন্ডা বুঝেন, কি বুঝেন? আচ্ছা, 20 শতক জায়গা আছে, কয় শতক? ছেলে 4টা মেয়ে 2টা, এখন হে হিসাব করে আপনি কয় 4 5 20, কী ব্যাপার? মেয়েদের ভাগ কোথায়? কয় হুজুর বিয়ের সময় সালাম দিয়ে মাফ চেয়ে নিস। বলছি মা গো, তোরা তো কিছু দিতে পারলাম না, আব্বু দোয়া দিলাম। মহিলা প্যান্ডেল আছে না, বোনরা শুনতেছে, আমার বোনরা আপনারা বলবেন আব্বু দোয়া লাগবে না, জিনিস দেন। কি দেন? জিনিস দেন, এটা আপনার হক। আর যে বাবা ঠকাবেন, মেয়েকে ঠকাবেন, ভালো করে শোনেন, যদি মেয়েকে সম্পদে ঠকায় যান, বাবারে আপনি হজ করেছেন, হাজি সাব মানুষ, জাকাতও দেন, নামাজ রোজা ঠিকমতো করেন, তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি, মনে রাখবেন এত নেক আমল করেও মেয়েকে ঠকায়া দুনিয়া থেকে গেলে কিয়ামতের দিন একজন জালেম বাবা হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা।
সম্পদে মেয়েকে ঠকাবেন না, ১৯টা বললাম, ২০ নম্বরটা বলবো পরে। তার আগে বলেন তো যে ১৯টা বলছি প্রপারলি কেউ যদি এই ফর্মুলাগুলো মেনে চলে, আপনারা বলেন সন্তান ছেলে হোক মেয়ে হোক খারাপ হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? বলেন আপনারা আছে? আমাদের পরিবারগুলো নষ্ট হচ্ছে। মনে রাখবেন পরিবার হচ্ছে রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবার ভালো হইলে সমাজ ভালো হয়, সমাজ ভালো হইলে দেশ ভালো হয়। আগে পরিবারটাকে আলোকিত করেন, এই হকগুলো আদায় করেন। ২০ নাম্বার বলার আগে আগের ১৯টা একটু রিভিশন দিই, দেখি কারা কারা মনে রাখছেন। ১ নাম্বার কি বলেছিলাম, অনেকে লিখেও রাখছেন, হ্যাঁ, নেককার জীবন সঙ্গে নির্বাচন করা। ২ নাম্বার বলেছিলাম সন্তান পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা। ৩ নাম্বার বলেছি সন্তান জন্মের পর ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। ৪ নাম্বার বলেছি তাহনিক করা। ৫ নাম্বার বলেছি সন্তানের জন্য দুধ পানের ব্যবস্থা করা। ৬ নাম্বার বলেছি সন্তানের সুন্দর নাম রাখা। ৭ নাম্বার বলেছি জন্মের ৭ নাম্বার দিনে মাথার চুল ফেলে দিয়ে চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সৎকা করে দেওয়া বা সেই পরিমাণ টাকা। এরপরে ৮ নাম্বার বলেছি সপ্তম দিনে কি করা, আকিকা করা। ৯ নাম্বার বলেছি খৎনা করা। ১০ নাম্বার সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা। ১১ নাম্বার বলেছি সন্তানদেরকে নামাজি বানানো। ১২ নাম্বার বলেছি সন্তানদের সাথে সফট কোমল আচরণ করা। এরপরে ১৩ নাম্বার বলেছি সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া। ১৪ নাম্বার বলেছি লালন পালনে বেইনসাফি না করা। ১৫ নম্বর বলেছি সন্তানদেরকে অপশিক্ষা অপসংস্কৃতি থেকে হেফাজত করা। ১৬ নম্বরে বলেছি তাদেরকে পর্দা করানো। ১৭ নম্বর বলেছি তাদের জন্য খরচ করা। ১৮ নম্বর বলেছি উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা। ১৯ নম্বর বলেছি তাদের মধ্যে সম্পদ ভাগ করে দেওয়া। ২০ নম্বর হলো সন্তানগুলো যেন চোখের জন্য যন্ত্রণাকারী না হয়, বরং চোখের আপনার জন্য যেন চক্ষু শীতলকারী হয়, সবসময় কার কাছে দোয়া করা। আর দোয়াটাও আমাদেরকে শিখিয়েছেন কে, কোরআনুল করিমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর দোয়া আমাদেরকে শিখালেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন। আল্লাহ বললেন গোলাম আমার কাছে দোয়া কর, অগরব আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বলেন আমিন।